1999 সালের জুলাই মাসের হিমালয় পর্বতমালা। চারিদিকে বরফ গলে গেছে আর গ্রীষ্মকালের থেমে থেমে হওয়া বৃষ্টির সঙ্গে হঠাৎ হঠাৎ করে বজ্রপাতের আওয়াজ এবং বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে। কিন্তু কান ঝালাপালা করে দেওয়ার মতো সব থেকে বেশি আওয়াজ কিন্তু আকাশ থেকে আসছিল না, বরং তা আসছিল কার্গিলের পাহাড় থেকে। পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্যপ্রাপ্ত মুজাহিদ্দিন ভারতে প্রবেশ করেছিল। দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাত্র একটা হেলিকপ্টার আহত সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিল, যে এক পাকিস্তানি সেনার নিশানা হয়। তার কাঁধে থাকা লঞ্চার থেকে সে মিসাইল ছাড়ে এবং মাত্র কয়েক ইঞ্চির জন্য ভারতীয় চিতা হেলিকপ্টারের উপর স্থিত তার লক্ষ্য ভ্রষ্ট হয়। কোনো রকম সময় নষ্ট না করে 24 বর্ষীয় অফিসার গুঞ্জন সাক্সেনা হেলিকপ্টার উড়িয়ে নিয়ে চলে যান এবং নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে তার চপারের সুরক্ষিত অবতরণ করেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমরা মহিলা ফাইটার পাইলটের কথা বলছি, যিনি প্রথম মহিলা অফিসার হিসেবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। আর্মি পরিবারে তার জন্ম হয়। 5 বছরের গুঞ্জন প্রথমবারের জন্য ককপিট দেখে তার তুতো দাদার সাথে, যিনি এয়ার ইন্ডিয়ার পাইলট ছিলেন। আমিও একজন পাইলট হতে চাই। তখন মহিলাদের সশস্ত্র সেনাবাহিনীতে নেওয়া হতো না। তা সত্ত্বেও গুঞ্জন তার গ্র্যাজুয়েশন করার সময় সাফদারজং ফ্লাইং ক্লাব থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নিতে শুরু করে। তারপর 1992 সালের একদিন IAF মহিলা পাইলটদের নিয়োগ করছে। শেষ পর্যন্ত আমার ইচ্ছে পূরণ হবে আর আমি দেশের সেবাও করতে পারব। 1994 সালে SSB পরীক্ষায় পাশ করে IAF এর প্রথম মহিলা ট্রেনি পাইলটদের ব্যাচের 25 জনের মধ্যে উনি একজন ছিলেন। যেখানে বাকিরা পরিবহন বিমান চালাতে আগ্রহী ছিলেন, গুঞ্জন সেখানে হেলিকপ্টার চালানোর ইচ্ছা প্রকাশ করেন। ওই সময় কার্গিল যুদ্ধ শুরু হয় আর গুঞ্জনের 600 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 400 ঘন্টা ক্যাপ্টেন হিসেবে। যুদ্ধে ইন্ডিয়ান ফোর্সের যথেষ্ট ক্ষতি হয়, 500-এর বেশি সেনা শহীদ হন আর 1000-এর বেশি সেনা আহত হয়েছিলেন। এই অবস্থায় IAF এর যতজন পাইলট ছিলেন তাদের সকলকেই প্রয়োজন হয়। মহিলা কমান্ডকে ডেকে বলা হয়, আপনারা সকলে মেডিকেল ইভ্যাকুয়েশন, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো এবং নজরদারির কাজ করবেন। Any questions? No, sir. লেফটেন্যান্ট শ্রীবিদ্যা রাজনের সাথে গুঞ্জন ব্যাটালিক এবং দ্রাস সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর 2টি বড় মিশন অপারেশন বিজয় এবং অপারেশন সফেদ সাগরে যান। খাবার পৌঁছানো থেকে শুরু করে আহতদের হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত গুঞ্জন মোট 10টি সর্টিস করেন এবং তখন থেকে তাকে কার্গিল গার্ল বলে ডাকা হতে থাকে। তাকে এর মধ্যে কিছু কিছু সর্টিসে পাকিস্তানি সেনাদের অবস্থানের উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানি বাংকার পজিশন 34, 25, 30 North, 75, 44, 55 East। এই কাজ করতে অনেক সময় পাকিস্তানি সীমানার খুব কাছে যেতে হতো আর বহুবার পাকিস্তানি সেনাদের গোলাগুলির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ওনার কাছে সব সময় একটা ফুললি লোডেড ইনসাস অ্যাসল্ট রাইফেল এবং একটা বন্দুক থাকত। কার্গিল গার্ল, আপনি ঠিক আছেন? আমার কাছে আমার বন্দুক আছে, যদি আমাকে হেলিকপ্টার ছাড়তে হয় তাহলে আমি লড়াই না করে মরব না। মজার ব্যাপার হলো, গুঞ্জনের ভাই আংশুমানও একই সময় কার্গিল যুদ্ধে লড়াই করছিলেন। গুঞ্জন শৌর্য চক্র পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম মহিলা। কিন্তু যেখানে গুঞ্জন আর্মির জন্য প্রস্তুত ছিলেন, আর্মি তখনও গুঞ্জনের মতো মহিলাদের জন্য প্রস্তুত ছিল না। তাদের প্রথম পোস্টিংয়ে ক্যাডেটরা খেয়াল করেন যে মহিলাদের জন্য কোনো আলাদা বাথরুম নেই। মহিলা অফিসাররা আলমারির পিছনে তাদের জামাকাপড় বদলাতেন এবং অন্যরা তখন পাহারা দিতেন। শেষ পর্যন্ত আর্মিতে মহিলাদের সুযোগ সুবিধা কম থাকার জন্য মাত্র 7 বছর বাদে গুঞ্জন অবসর গ্রহণ করেন। এই খামতি পূরণ করার জন্য আর্মির আরও 20 বছর সময় লেগে যায়। 2019 সালের জুলাই মাসে 2 লাখ মহিলা সেনার 100 পদের জন্য আবেদন করেন। এরপর থেকে পরবর্তী 17 বছর প্রত্যেক বছরে 100 জন মহিলাকে অফিসার পদে নিয়োগ করা হবে মহিলা প্রভোস্ট ইউনিট তৈরি করার জন্য। 2027 সালের মধ্যে সেনাবাহিনীতে মহিলার সংখ্যা 20% করার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরের কর্পস অফ মিলিটারি পুলিশে তাদের ট্রেনিং দেওয়া হবে। তাদের শেখানো হবে কিভাবে ভিড় সামলাতে হয় এবং জম্মু কাশ্মীরে বিক্ষোভকারী মহিলাদের কিভাবে তল্লাশি নিতে হয়। 2015 সালে IAF
প্রথম মহিলা পাইলটদের ডে ফাইটার পাইলট হিসেবে প্রশিক্ষণ দেয়। ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত, অবনী চতুর্বেদী এবং মোহানা সিং 2019 সালে সবার প্রথম গ্র্যাজুয়েট হন। তারা এখন MiG-21 বাইসন বিমান চালাবেন, যা উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানি F-16 বিমানকে শর্ট করার সময় চালাচ্ছিলেন। 2015 সালে স্কোয়াড্রন লিডার দীপিকা মিশ্রা IAF এর প্রথম মহিলা পাইলট হিসেবে হেলিকপ্টার অ্যারোবিক টিম সারাঙ্গের জন্য প্রশিক্ষণ নেন। সারাং পৃথিবীর মোট 4টি হেলিকপ্টার মিলিটারি ডিসপ্লে টিমের একটি। যদিও কারোর কারোর মতে মহিলারা ফোর্সের কার্যকারিতা কমিয়ে দেয়, তারা শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী নন সামনাসামনি যুদ্ধ করার জন্য, অথবা যুদ্ধের নির্মম দৃশ্য চাক্ষুষ করার জন্য মানসিকভাবে প্রস্তুত নন, এবং যেখানে একজন ফাইটার পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য 15 কোটি টাকা খরচ হয়, সেখানে গর্ভাবস্থায় কোনো মহিলা পাইলট মিশনে যেতে পারেন না। যেখানে US এবং চায়না সেনাবাহিনীর যথাক্রমে 14.7% মহিলা, সেখানে ভারতীয় সেনাবাহিনীর মাত্র 3.8%। যদিও ভারতীয় প্রতিরক্ষা ফোর্সের অন্যান্য বিভাগে মহিলারা নিয়োজিত। বিরোধীদের কথায় হয়তো যুক্তি আছে, কিন্তু যোগ্য এবং ইচ্ছুক মহিলাদেরই এই কাজে নেওয়া হবে। এবং তাছাড়াও আজকাল মানসিক দক্ষতার গুরুত্ব শারীরিক দক্ষতার তুলনায় বেড়ে চলেছে। তাছাড়াও ভারতের প্রাচীন ইতিহাসে অনেক মহিলারাই যুদ্ধে তাদের দক্ষতা প্রদর্শন করেছেন। আপনি কি তাদের কয়েকজনের নাম বলতে পারবেন? তাছাড়াও পৃথিবীতে মহিলাদের এরকম বাহাদুরির আরও অনেক গল্প আছে। 1937 সালে সরাসরি যুদ্ধে যোগদানকারী প্রথম মহিলা কমব্যাট পাইলট ছিলেন তুরস্কের সাবিহা গোখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়াতে বিমানবাহিনীতে মহিলাদের নিয়োগ করে, যারা 24,000 কমব্যাট মিশন সম্পূর্ণ করেছিলেন। তারা এতটাই ভয়ঙ্কর ছিলেন যে ভয় পেয়ে জার্মানরা তাদের নাইট উইচ, অর্থাৎ রাতের ডাইনি নাম দেয়। আগামী 26 জুলাই 2019 কারগিল যুদ্ধের 20 বছর পূর্তির উপলক্ষে কারগিল বিজয় দিবস পালন করা হবে। এই অনুষ্ঠানের একটি অন্যতম কর্মসূচি হিসেবে বিজয় মশাল বা ভিক্টরি ফ্লেমকে দিল্লি থেকে দ্রাস পর্যন্ত নিয়ে যাওয়া হবে। গুঞ্জনের জীবনের উপর বানানো একটি সিনেমা এই সময় রিলিজ হতে চলেছে। গুঞ্জনের ভূমিকায় জাহ্নবী কাপুরকে অভিনয় করতে দেখা যাবে, যা হয়তো গুঞ্জনের মতো আরও অনেক মেয়েদের অনুপ্রাণিত করে তুলবে। যদিও এটা সবে শুরু, ভারতীয় সেনাবাহিনীর উচিত মহিলাদের আরও সুযোগ দেওয়া, যাতে তারা দেশের জন্য কাজ করতে পারে। বিসবোর কবিতা। লুকিয়ে ঢুকে এলো শত্রু দেশে, হলো কারগিলে হামলা। নির্ভীক হয়ে উড়ে পৌঁছালো এমন যুদ্ধক্ষেত্রে যেখানে সে একমাত্র মহিলা। পরিস্থিতি যা হোক, মহিলারা করতে পারে কামাল। বুদ্ধি ও সাহস দিয়ে সবাইকে দেখিয়ে গেল কারগিল গার্ড। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।